আমি এবারে মাইক্রোফোন তুলে দিচ্ছি প্রবীণ সাংবাদিক কবি অতীন দাসের হাতে। অতীন দাস এবার কিছু বলবেন আলোচনার বিষয়ে, বৃহৎ পরিসরে বাংলা সাহিত্যের প্রেক্ষিতে বরাক উপত্যকার সাহিত্যের গতি প্রকৃতি। এই সাবজেক্টটা বিশাল, তপদীর স্যার বলেছেন সেটা অনেক বিশাল ব্যাপার, তবু আমি অতীন দাস মহাশয়কে অনুরোধ করছি সংক্ষেপে কিছু বলুন। মঞ্চে উপস্থিত সুধীবৃন্দ এবং এই প্রেক্ষাগৃহে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। এখানে আশুতোষ দাসের একটা উপন্যাস উন্মোচন হবে, ওরা আমাকে আমন্ত্রণ করেছে, এই জন্য আশা, কারণ বই উন্মোচনের কোনো আমন্ত্রণে মানে আমি শরীর ভালো থাকলে অনুপস্থিত থাকি না। আমার বর্তমান যে শারীরিক অবস্থা, আমার যারা চিকিৎসকদের যেটা নির্দেশ, অন্তত 3 মাস বাড়ি থেকে না বেরোনোরই কথা, কিন্তু মিতা এবং আশু দুজনই আমার খুব প্রিয়জন, সুতরাং আমাকে আসতে হয়েছে এবং এসে আমি খুশি হয়েছি যে আপনাদের সান্নিধ্য পেয়েছি। তো যাই হোক, আমার বন্ধু তপদীর পণ্ডিত মানুষ, খুব সুদীর্ঘ বক্তব্য, খুব সুদীর্ঘ নয় না, আচ্ছা যাই হোক, তো মোটামুটিভাবে এখানকার যে তাদের চাহিদা সেটা অনেকটাই মানে মেটাতে পেরেছেন যতটুকুই বলেছেন। তো সাহিত্যের যে ব্যাপারটা, যে এটা কোনো সীমায় আবদ্ধ থাকে না, যেটা প্রকৃত সাহিত্য সেটা যে কোনো ভাষারই হোক এবং যে কোনো জায়গারই হোক আমাদেরকে অনুপ্রাণিত করে। আমরা যখন খুব ছোট তখন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই অপরাজিত বা পথের পাঁচালী পড়ে নিজেদেরকে অপবাদ, কারণ এটা হচ্ছে সাহিত্যের গুণ। যখন একটু বড় হলাম, কলেজে ভর্তি হলাম, তখন রমারোলার যে যা খ্রিস্ত, সেই যা খ্রিস্ত আমাদেরকে অনুপ্রাণিত করেছিল সেই খ্রিস্টফারের মতো আমাদের জীবনটাকে গড়ে তোলার জন্য। আমরা নোট হামসুনের সেই হাঙ্গার বা পালবার্কের গোডার্ট, প্রত্যেকটা চরিত্র আমাদেরকে অনুপ্রাণিত করত। কে কোন জায়গার লেখক, কে কোন ভাষায় লিখছেন সেটা বড় কথা নয়। তো আজও যিনি বরাক উপত্যকায় বসে লিখছেন, তার ভাবনা চিন্তা সেটা শুধু যে বাংলা ভাষাভাষীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে তা কিন্তু নয়, যেটা সৎ সাহিত্য সেটা অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়ে। যেমন সেদিন লতা মঙ্গেশকরের প্রয়াণ হয়েছে, তিনি বলেছেন তার সবচেয়ে প্রিয় লেখক হচ্ছেন শরৎচন্দ্র। লতা মঙ্গেশকর মারাঠি, কিন্তু তার প্রিয় লেখকদের তালিকায় অগ্রাধিকার পেয়েছেন শরৎচন্দ্র। তো যাই হোক, তো শরৎ সাহিত্যের ব্যাপারটা হচ্ছে আপনি কি লিখছেন, কিভাবে লিখছেন, কোথায় বসে লিখছেন সেটা বড় কথা নয়। সেই জন্য আজকে এই বরাক উপত্যকা, যেটাকে কেউ কেউ ঈশান বাংলা বলে পরিচয় দেন, এখানকার যারা লেখক তাদের লেখাও বৃহত্তর বাংলায় ছড়িয়ে আছে। যেমন আমার বন্ধু তপদীর, তার অনেকগুলো বই এবং সেগুলো কলকাতার থেকে প্রকাশিত হয় এবং এই বৃহত্তর বাঙালি যারা পাঠক তাদের কাছেই ছড়িয়ে যায়। আমার লেখাগুলো দৈনিক পত্রিকায় বেরোয় এবং আমার যে পাঠক সংখ্যা বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছেন এবং অনেকেই প্রশ্ন করেন, জানতে চান আপনি কোথায় থাকেন। তো আমি থাকি কোন জায়গায় সেটা বড় কথা নয়, কিন্তু সংকট হচ্ছে সামগ্রিকভাবে বাংলা সাহিত্যের, অন্য সাহিত্যের সংকট ঠিক সেরকম নয়, কারণ বাঙালিরা
এত বিদ্বান এবং এত নিজেদের সম্পর্কে এরা এত বেশি ভাবেন যে তাদের মনে করেন যে আমাদের আর কিছু জানার দরকার নেই, আমরা সব জেনে বসে আছি। এই জন্য তপদীর বাবু কি লিখলেন সেটা পড়ার কি দরকার আমার, এটা হচ্ছে ব্যাপার। কলকাতায় বইমেলা হয়, খুব বড় মাপের বইমেলা। সেই বইমেলার যিনি সেক্রেটারি ত্রিদীপ চ্যাটার্জি, আমাদের বন্ধু মানুষ, তো উনি বলেন যে আমরা তো ওই প্রকাশনার উপরই বেঁচে আছি, কিন্তু আমাদের কি অবস্থা, আমরা প্রবন্ধের বই 300 কপির বেশি আমরা ছাপাই না, কবিতার বই 100-200 কপি। এটা হচ্ছে কলকাতা। আর উপন্যাস, উপন্যাস হচ্ছে কয়েকজন নামজাদা উপন্যাসিক আছেন, তাদের বই ছাপানো যায়। গতকাল আমার যিনি প্রকাশক তার সঙ্গে আলাপ হলো যে এইবার বইমেলা তো পিছিয়ে গেছে, 28 ফেব্রুয়ারি থেকে হচ্ছে, তো উনি বলছেন এইবার প্রকাশকদের মধ্যে এমনই একটা আতঙ্ক বই বিকবে কিনা। এই জন্য আমাকে উনি জানালেন যে কোনো বই 20 কপির বেশি বাদাইখানা থেকে আসছে না। এই এইভাবে হচ্ছে মানে বইয়ের ব্যবসা। তো যাই হোক, এই সমস্ত থাকা সত্ত্বেও বই কিন্তু চলবে, মানুষ লিখবে। শুধু আমাদের যারা শিক্ষিত শ্রেণী তাদের এই জিনিসটা বুঝতে হবে যে বই পড়া কত প্রয়োজন। আজকে যারা পৃথিবীতে সার্থক মানুষ, ইলন মাস্ক নাকি সবচেয়ে ধনী ব্যক্তি, তো সে বলছে আমি যে এত বড় হয়েছি এটার পেছনে কিন্তু বই। বিল গেটস সেও বলছে সেই কথা যে আমি যে এত বড় ধনী হয়েছি আমাকে কিন্তু বই আমাকে এই জায়গায় নিয়ে এসছে। ঠিক বলছে এই ফেসবুকের মালিক জুকারবার্গ, সেও এই কথা বলছে। আর আপনারা তো জানেন আমেরিকার মানে রাষ্ট্রপতিদের মধ্যে যার নাম স্মরণীয় হয়ে থাকবে, বারাক ওবামা, প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট, উনি বই লিখছেন। তার লাস্ট বইটা আমার কাছে এসছে, এই যে প্রমিস ল্যান্ড। উনি বলছেন যে আমি রাষ্ট্রপতি যে হতে পেরেছি সেটা হয়েছে শুধু বইয়ের জন্য। হ্যাঁ, তো বন্ধুগণ, বই আমাদেরকে পথ দেখাবে। এখন প্রশ্ন আসছে আমরা কাদের জন্য লিখছি, কারা আমাদের অডিয়েন্স, সেই যে ব্যাপারটা সেটা খুব ভাবার ব্যাপার। আজকে যাদের কাছে টাকা আছে, যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে এসছেন, তারা খুব কমই সাবজেক্টের বাইরে বই পড়েন। তো এই যে আন্দোলন বই পড়ানোর, সেটাকে আবার মানে আমাদের গুরুত্ব দিতে হবে। আপনারা হয়তো জানেন এখানে যারা আছেন, এই শিলচর শহরে ভালো বইয়ের যোগান ছিল না। আমরা ব্যক্তিগতভাবে বই এনে প্রত্যেকের বাড়িতে বাড়িতে বই পৌঁছতাম। আমাদের মোবাইল লাইব্রেরি ছিল, সেই মোবাইল লাইব্রেরিতে প্রতি মানুষের বাড়িতে চাহিদা মতো বই পৌঁছিয়েছি। এখন এত, তখন কিন্তু শিলচর শহরে কলেজ ছিল মাত্র দুটো, কিন্তু এখন এতগুলো কলেজ হয়েছে, বিশ্ববিদ্যালয় হয়েছে, এরপর কিন্তু পাঠকের সংখ্যা কমে গেছে। সেটা আমাদের ভাবতে হবে এবং এটা কী করে মানে চালানো যায় তার উপায় বের করতে হবে। আমি মনে করি যারা দৈনিক পত্রিকা চালান, সাপ্তাহিক পত্রিকা চালান, তাদের একটা দায়িত্ব আছে এই সাহিত্য প্রচারে। আমরা যেটা বললাম যে আজকে এক একটা বই যখন ছাপা হয় তার এক একটা সংস্করণে 200 কপি 300 কপি, বড় জোর হয়তো কেউ দুঃসাহসী 500 কপি ছাপাতে পারেন, কিন্তু যখন লেখা একটা পত্রিকায় বেরোয় তার পাঠক হাজার হাজার, আমাদের কাগজ 6টা জায়গা থেকে বেরোয়, এটা অন্তত যদি বই তো কাগজ তো মানুষ পয়সা দিয়ে কিনে, অন্তত লক্ষ মানুষ অন্তত লেখাটা দেখে। তো সেই হিসাবে পত্রিকাগুলোর যে সমস্ত সাহিত্যের পাতা আছে বা যারা পরিচালক আছেন, কী করে এটাকে আরও সমৃদ্ধতর
করা যায় সেটা নিয়ে ভাবতে হবে। তো আমি তো এখন বক্তৃতা দেওয়ার পরিস্থিতি নেই, শুধু দু চার কথা বলতে চেয়েছি। আমার আশা থাকবে আশুতোষ বা মিতারা যেভাবে আমাদের এতদিন চলে সাহিত্যের সেবা করে যাচ্ছে, তাদের প্রতি আমাদের সকলের একটা পৃষ্ঠপোষকতা থাকবে, তাহলেই তারা এগিয়ে যাওয়ার উৎসাহ পাবে। ধন্যবাদ সবাইকে।